বন্ধুরা চাউমিন রান্না হয় না এমন বাঙালি বাড়ি খুঁজে পাওয়া খুব কঠিন বাড়িতে টিফিন টাইমে আমাদের অন্যতম খাদ্য উপাদান চাউমিন বাচ্চাদেরও স্কুলের টিফিনে চাউমিন একটি ভীষণ পছন্দের খাবার কিন্তু চাউমিন সেদ্ধ করে সেই জলটা কি আপনারা ফেলে দেন আমার এই ভিডিওটি দেখার পরে নিশ্চয়ই তাই করবেন না কারণ চাউমিন সেদ্ধ করা জল আরও অনেক কাজে লাগাতে পারেন সেগুলি আমি এবার বিস্তারিত নিচে বলছি ডাল নরম করতে যে কোনো ডাল রান্না করার আগে আমরা ভালো করে কিছুক্ষণ ভিজিয়ে রাখি মটর ডাল বা ছোলার ডালের ক্ষেত্রে তা আরও বেশিক্ষণ ভিজিয়ে রাখতে হয় কারণ এগুলি বেশ শক্ত এবং সেদ্ধ হতে অনেক সময় লাগে যদি সাধারণ জলের বদলে চাউমিন সেদ্ধ করা গরম জলে ডাল ভিজিয়ে রাখতে পারেন তাহলে ডাল রান্না করতে বেশিক্ষণ সময় লাগবে না মশলা কষতে যে কোনো রান্নায় আমরা মশলা কষিয়ে নিই অনেক সময় মশলা একটু বেশি শুকিয়ে গেলে কড়াইয়া যখন লেগে যায় তখন আমরা খানিক জল দিয়ে সেটা আবার ঠিক করে নিই সেটা সাধারণ জলের বদলে যদি চাউমিন সেদ্ধ করার জল ব্যবহার করেন তাহলে ঝোল অনেক বেশি সুস্বাদু হতে পারে স্যুপ বানাতে সবজি দিয়ে স্যুপ বানিয়ে খেতে ঠান্ডার সময় ভালোই লাগে অন্য সময়ও ভালো লাগে আবার অনেকে তাতে মুরগির মাংস যোগ করে চিকেন স্যুপও তৈরি করে নেন স্যুপ যেরকমই হোক স্বাদ বাড়াতে ব্যবহার করুন চাউমিনের জল আজ তবে এই পর্যন্তই বন্ধুরা পরে আবার কোন বিষয় নিয়ে আবার তোমাদের সামনে আসব আমার চ্যানেল দেখে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব ও কমেন্টস করতে ভুলবেন না ধন্যবাদ